জালালি নিয়ে চলে আসলাম রান্নাঘরে। আজ রান্না করব মুরগির মাংস। তো আগে থেকে মাংসটা রেখে গেছিলাম, ভালো করে ধুয়ে রাখা আছে। তো সবকিছু নামিয়ে নিচ্ছি। এখানে 1 কেজি মুরগির মাংস নিয়েছি, মাংস ভালো করে ধুয়ে রাখা আছে। আর এদিকে মাংস রান্না করার জন্য যে যে উপকরণগুলো নিয়েছি চলুন একবার দেখুন। এখানে নিয়েছি 1/2 লেবু, এখানে রয়েছে আদা রসুন বাটা, 2টো টমেটো নিয়েছি, আলুগুলোকে এরকম ভাবে কেটে নিয়েছি, এছাড়া নিয়েছি কাঁচা লঙ্কা, কিন্তু লঙ্কাগুলো লাল হয়ে গেছে, পেকে গেছে। আর নিয়েছি পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, এখানে রয়েছে জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো একসঙ্গে মেশানো রয়েছে। এখানে নিয়েছি গোটা গরম মশলা আর রয়েছে সামান্য কয়েকটা জিরে। এখানে নিয়েছি আমি গরম মশলার গুঁড়ো, আর এ নিয়েছি সরিষার তেল, আর এখানে নিয়েছি 1 কেজি মুরগির মাংস। তো মাংসগুলো আজকে আমি সম্পূর্ণ আলাদাভাবে রান্না করব। তো উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে কিন্তু আমি তেল ঠেল কোনো কিছুই দেইনি আর উনুনটাও ধরাইনি। তো আমি এখন মাংসগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দেব লবণ। আর লবণটা আগে উপকরণ দেখানোর সময় দেখানো হয়নি। দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা, সরিষার তেল, দিয়ে দিচ্ছি লেবুর রস। এই সবকিছু ভালো করে মেখে নেব। সবকিছু দিয়ে কড়াইতে ভালো করে মেখে নিয়েছি, প্রায় আমি 2-3 মিনিট ধরে মেখে নিয়েছি, খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন হাত ধুয়ে উনুনটা ধরিয়ে নেব। উনুনটা ধরিয়ে নিচ্ছি। এখন ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 5 মিনিট মতো জাল করে নেব। আর উনুনের আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে, আর মাঝে 2-1 বার দেখতে হবে যে নিচে লেগে গেল কিনা। 5 মিনিট আমি ঢাকা দিয়ে জাল করে নিয়েছি, মাঝখানে 2 বার আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে নিয়েছি। মাংসটা নরম হয়ে গেছে, কিছুটা জলও উঠেছে, আমি কিন্তু একটু জল দেইনি। এখন নামিয়ে নেব। নিয়ে এসে বসিয়ে নিয়েছি। তো উনুনটা নিভে গেছিল, আর একবার ধরে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, 2টো তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরে আর গরম মশলা। গরম মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তো এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দিয়েছি লবণ। দু মিনিট মতো নেড়ে চেড়ে নেব। পেঁয়াজগুলো লালচে হয়ে আসছে, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। দিচ্ছি কাঁচা লঙ্কা আর টমেটো কুচি। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো,
শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ভালো করে অল্প আঁচে মশলা কষে নেব। মশলা ভালো করে কষে নিয়েছি, তেল ছাড়তে শুরু করে দিয়েছে, মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন আর একটু জল দিয়ে দেব। দিয়ে দিচ্ছি আলু, আপনারা চাইলে আলু ভেজে নিতে পারেন। তো আমি এখানে চন্দ্রমুখী আলু নিয়েছি, খুবই নরম হয়, তাড়াতাড়ি গলে যাবে, তাই আর ভাজিনি। দশ মিনিট মতো ভালো করে কষিয়ে নিলাম, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ঢাকা দিয়ে জাল করে নেব হাই হিটে 10 মিনিট মতো। 10 মিনিট আমি ঢাকা দিয়ে জাল করে নিয়েছি, দেখুন ঝোলটা অনেকটাই কমে গেছে, আলু দেখুন খুব সুন্দরভাবে গলে গেছে। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, মশলা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি, 1 মিনিট মতো আরো জাল করে নিয়েছি, এখন আমি নিচ্ছি। দেখলেন তো কত সহজে এই মুরগি মাংসটা রান্না করে নিলাম। এভাবে মুরগির মাংস রান্না করলে কিন্তু খুবই টেস্টি হয়, খেতে খুব ভালো লাগে। তো এই ধরনের রেসিপি যদি আপনারা আরও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করার অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, নতুন রেসিপির সঙ্গে কাল আবার আসবো। ধন্যবাদ।